দেখুন যে পাকিস্তান বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল তারাই কিনা চীনের ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতি দিল চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান এই স্লোগান দিত বাম সমর্থকরা এবার অনেকেই সেই পথে হারছে ইসলামিক দেশ পাকিস্তান চীনের চেয়ারম্যানকে নিজেদের চেয়ারম্যান বলার দাবি অবশ্য করেনি পাকিস্তান তবে চীনের ভাষাকে নিজেদের ভাষা হিসেবে স্বীকৃতি দিল মোহাম্মদ আলী জিন্নার উত্তরসূরীরা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে পাকিস্তান খুব দ্রুত মার্কিন মুঠো থেকে বেরিয়ে চীন ঘেঁষা হওয়ার চেষ্টা করছে ইসলামাবাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এশিয়া মহাদেশে কমে যেতে পারে মার্কিন দাপট সেই আশঙ্কা সত্যি করে চীনের মান্দারিন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিয়েছে পাকিস্তান সেনেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না পাকিস্তানকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে তার তিন দিন পরে এই পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ পাকিস্তানে মূলত চালু ভাষা পাঞ্জাবি পাস্তু অন্যান্য আঞ্চলিক ভাষা সেগুলি একটিকেও সরকারি ভাষা বলে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি পাকিস্তান তৈরির পর থেকে চারটি বিদেশি ভাষাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত হোসেন হাক্কানি সেগুলি হল ইংরেজি উর্দু আরবি এবং চীনা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এগুলির কোনোটি পাকিস্তানদের মাতৃভাষা নয় ইসলামাবাদের দাবি মান্দারিন ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ার কারণ হচ্ছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি ওই এলাকায় যুক্ত মানুষেরা যাতে আরও ভালোভাবে কথাবার্তা বলতে পারে সেজন্য এভাবে চীনা ভাষাকে নিজেদের দেশের সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে এর ফলে দু দেশের সম্পর্কের আরও উন্নতি হবে পাক সংবাদ মাধ্যমের দাবি পাকিস্তানিরা বুঝতে পারছেন চীনা ভাষা শিখলে দেশ ও চীনে উভয় জায়গাতেই কাজের সুযোগ বাড়বে তাই তারা সকলেই এই ভাষা শিখতে চান